আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কড লিবার ওয়েল এই জিনিসটার যে বিস্তারিত এগুলো আলোচনা করার জন্য। তো এই বিষয়গুলো হচ্ছে যে কড লিবার ওয়েল এই ক্যাপসুলটা কীভাবে খাওয়াতে হয় এবং এটা কয়দিন পর পর খাওয়াতে হয় এবং এটা বাচ্চা কবুতরকে খাওয়ানো যায় কি না এবং এটা কিভাবে খাওয়াতে হয়, এটা খাওয়ালে উপকার কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা আমার চ্যানেল নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটা আলোচনা করব, এই কড লিভার অয়েল এই ক্যাপসুলটা মানে খাওয়ালে কি হয়, কী কী উপকার হয় এবং কী কী রোগ থেকে বাঁচা যায়, কী কী উপায় হয় আর কি, এই জিনিসগুলো আলোচনা করব। তো কড লিভার অয়েল এই ক্যাপসুলটা খাওয়ালে আসলে আপনার কবুতরের মানে যে ভিটামিন আছে, ডিম পাড়ার ঘাটতি আছে, যেই জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো পূরণ হয়ে যায়, আপনার কবুতর অতি শীঘ্রই ডিম পাড়ে। আর এই কড লিভার অয়েল খাওয়ালে আপনার দেখা গেছে যে অনেক সময় আপনার যেই কবুতর ডিম পাড়তে পাড়তে যেগুলো অসুস্থ হয়ে যায়, মানে ডিম পাড়তে বাচ্চা করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার যেই কয়েকদিন আপনার রেস্ট রাখা লাগে, ওই রেস্টগুলো আর রাখা লাগে না, তখন আপনার এই অটোমেটিকলি মানে তাদের শরীরে ভিটামিন হয়, কারণ এটা একটা ভিটামিন ক্যাপসুল। এই যে এটা হচ্ছে একটা ভিটামিন ক্যাপসুল, এটা হচ্ছে একটা ভিটামিন ক্যাপসুল। এই ভিটামিন ক্যাপসুলটা যদি আপনি আপনার কবুতরকে খাওয়ান তাহলে দেখা গেছে যে আপনার কবুতর অনেক ফিট থাকবে এবং আপনার কবুতর খুব ভালো ডিম বাচ্চা করবে। এই ক্যাপসুলটা খাওয়ালে আপনার কবুতর খুব ভালো ডিম বাচ্চা করবে, এটা একদম গ্যারান্টি। এবং যাদের কবুতর অনেক দিন হয়ে গেছে ডিম দেয় না, তারা এই ক্যাপসুলটা খাওয়াতে পারেন। এই ক্যাপসুলটা খাওয়ানোর পর আশা করি ইনশাআল্লাহ 15 দিনের মধ্যেই আপনার কবুতর ডিম পারবে। এরপর হচ্ছে যে এই ক্যাপসুলটা আপনারা কিভাবে খাওয়াবেন। যেমন ধরেন আপনার দুইটা কবুতর আছে, মানে এক জোড়া কবুতর, ধরেন এই জোড়া কবুতরকে আমি খাওয়াবো, তো এই জোড়া কবুতরকে আমি খাওয়ালে এই জোড়া কবুতর ডিম পারছে। তো আপনার এই জোড়া কবুতর যখন বাচ্চা মানে খাওয়াবে, বাচ্চা খাওয়ানোর পরবর্তী সময়ে আপনি একটা করে নর এবং মাদিকে ক্যাপসুলটাকে খাওয়াবেন। যেমন ধরেন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে খাওয়াবেন। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এটা কি কীভাবে খাওয়াবো, মানে এটা কি খুলে পানিটা খাওয়াবো নাকি ক্যাপসুল না কীভাবে কীভাবে ঢুকাবো, একটু দেখাবেন বিস্তারিতভাবে। তো এই যে আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কীভাবে খাওয়াই। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যেই কবুতরগুলো আছে, এই কবুতরগুলো বাচ্চা করেছে, এই যে তাদের বাচ্চা বাচ্চা আপনারা ঠিক এরকম বাচ্চা হইলে এরকম বাচ্চার সাইজ যখন এরকম হবে তখনই আপনারা খাওয়াই দিবেন, তাহলে আর কি ভালো। তো আমি এখন একটা প্রথমে নরকে মাদিকে খাওয়াবো। এই যে দেখেন মাদিটা, এটা বাচ্চা খাওয়ানোর পর আপনার সব কবুতরই দেখা গেছে যে একটু শুকায় যাইব, ঠিক আছে। তো আপনি তখন এইটা এই ওষুধটা খাওয়াই দিলে, এটা ভিটামিন, তখন আপনার যে একটা মানে তাদের শরীরে ভিটামিনটা কম হয়ে গেছে ওই ভিটামিনটা আবার পূরণ হয়ে যায় এবং তারা আবার অনেক সুন্দর ভালোভাবে ডিম পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার কবুতর ডিমের বাচ্চা থাকে, মানে বাচ্চা মরে যায়, বাচ্চা ভিতর থেকে মরে যায়, ওটা হচ্ছে আপনার ডিমের অতি মানে পুষ্টি কম থাকার কারণে। তো ওই ক্ষেত্রে আপনার এই ক্যাপসুলটা কাজ অনেক কাজ করে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি এই যে এরকম করবেন, প্রথমে আপনার এই মাদির একটা ক্যাপসুল আপনি এরকমভাবে ছিঁড়বেন, ছিঁড়ার পর আপনার দেখা গেছে যে আপনি এই জিনিসটাকেই মানে তাকে হা করে ঢুকিয়ে দিবেন। তার মুখের ভিতরে ঢুকিয়ে দিবেন, যেমন সেম এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি না। হ্যাঁ, আমি তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে পানি খাওয়াতে পারেন অথবা আপনি এরকম ভিতরে রেখে দিলে সে নিচেটা নিচে পানি খেয়ে নেবে, এটা প্রবলেম নাই। তো আমি একটা নরকে এখন একটা মাদিকে খাওয়ালাম, এখন নরকে একটা খাওয়াবো।
আপনারা একটা জিনিসটা খেয়াল রাখবেন, একটা করে খাওয়াবেন 15 দিন পর একটা করে খাওয়াবেন, এটা আপনার খুবই মানে ভালো। এই ক্যাপসুলটা আমি এর আগেও ভিডিও করেছিলাম, আমার মাদি ডিম বাচ্চা করতো না, তখন আমি খাওয়াইছিলাম, তো সেক্ষেত্রে আমার ডিম বাচ্চা আল্লাহর রহমতে খুব ভালো করে। তো এবার নরকে আমি একটা খাওয়াই দিব। তো এভাবে সেমভাবে আপনারা দেখেন, আপনারা দেখেন সেম এরকমভাবে, আমি যেহেতু একা এই জন্য আপনারা চাইলে আরেকজনের সহযোগিতা করতে পারেন, এই এভাবে ঢুকাই দেবেন, ঠিক আছে? এভাবে ঢুকাই দিলে ক্যাপসুলের মতো তারা এটা গিলে ফেলবে এবং এটা পেটের ভিতরে গিয়ে ভালো ইয়া করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা সেম এরকমভাবে খাওয়াবেন। দেন হচ্ছে আরেকটা বিষয় আলোচনা করব। এরপর হচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে ভাই এটা বাচ্চা কবুতরকে খাওয়ানো যাবে কি না, তো তাদেরকে বলছি আসলে ভাই বাচ্চা কবুতরকে না খাওয়াই ভালো, কারণ এটা হচ্ছে আপনার যে ভিটামিনটা থাকে এটা, আবার আপনি চাইলে আপনার যদি ইচ্ছা হয় আপনি বাচ্চা কবুতরকেও খাওয়াতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু এটা নর্মালি এই যে বড় কবুতর আছে মানে বুড়ো কবুতর মানে রানিং কবুতর যেগুলো তাদেরকে আপনারা খাওয়াবেন, তাদেরকে খাওয়ালে ফলাফল ভালো হবে, বাচ্চা কবুতরকে খাওয়ালেও ভালো হবে, কারণ এটা যেহেতু ভিটামিন বাচ্চা কবুতরকেও খাওয়াতে পারবেন আপনারা, কোনো প্রবলেম নেই। আর অনেকেই প্রশ্ন করেছেন আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে আপনারা এই ওষুধটা কয়দিন পর পর খাওয়াবেন, যখন আপনারা খাওয়াবেন সেই দিনটা আপনারা মনে রাখবেন, এর দু সপ্তাহ পর আবার আরেকবার খাওয়াবেন নর এবং মাদিকে, যেই জোড়াটাকে খাওয়াবেন ওই জোড়াটাকে আপনি চিহ্ন দিয়ে রাখবেন যে এই জোড়াটাকে আজকে খাওয়াইছেন, তো আবার 15 দিন পর সেম এরকমভাবে খাওয়াই দিবেন। প্রত্যেক 15 দিন পর খাওয়ালে ইনশাল্লাহ আপনার কবুতরে কোনো সময় কোনো ভিটামিনের ঘাটতি হবে না, একদম গ্যারান্টি। আর যেটা হচ্ছে যে আপনার কবুতর যদি বাঞ্জা না হয় ইনশাল্লাহ এটা সবসময় আপনার কবুতরকে ডিম পারতে সাহায্য করবে, এবং বাঞ্জা হলে তো বাঞ্জা কবুতর ডিম পারে না এটা সবাই জানে, অনেকেই মানে এই জিনিসটা একটু খেয়াল করবেন, যাদের কবুতর বাঞ্জা না তারা অবশ্যই মানে দিবেন, ভালোভাবে কেয়ার করবেন, ইনশাল্লাহ ডিম দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিতে অবশ্যই বাধ্য। তো আমার ফোন নাম্বার দেওয়া আছে অ্যাবাউটে এবং চ্যানেলের অ্যাবাউটে এবং ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, যদি কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি এটা সলিউশন দিতে চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।